আমেরিকার নিউইয়র্ক শহরে একটি মসজিদের বাইরে ইমামকে গুলি করে হত্যা করা হয়েছে তার নাম হাসান শরীফ স্থানীয় সময় বুধবার তেসরা জানুয়ারি সকাল ছটার পর এ ঘটনা ঘটে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স নিউ ইয়র্কের পাবলিক সেফটি ডিরেক্টর ফ্রিটস ফ্রেগ এক বিবৃতিতে বলেন ইমাম শরীফকে নিকটস্থ ইউনিভার্সিটি হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় পরে তিনি সেখানেই মারা যান তবে এ ঘটনার কয়েক ঘন্টা পরও পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করতে পারেনি এছাড়াও কি কারণে ইমামকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে তা জানা যায়নি হাসান শরীফ দু সাল থেকে নিউ ইয়র্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানিয়েছেন ইউনাইটেড স্টেটস ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র লিসা ফার্স্টেইন পুলিশ জানিয়েছে ঘটনাস্থলে পৌঁছে তারা মসজিদ থেকে দশ ফুট দূরে পার্কিং লটে গুলিবিদ্ধ অবস্থায় ওই ইমামকে পাওয়া যায় পরে তাকে হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান তার পেটে ও বাম হাতে গুলি লেগেছে